পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইটে একটি নতুন অ্যানাউন্সমেন্ট পাবলিশ করা হয়েছে, যার তারিখ হল 5ই সেপ্টেম্বর 2022। রেকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস অ্যাগেনস্ট ডিফারেন্ট ডিরেক্টরেট ভ্যাকেন্সিস শিফটেড ফ্রম P&RD ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ক্লার্কশিপ এক্সাম 2019। এখন আমরা এই অ্যানাউন্সমেন্টটি ডাউনলোড করে দেখে নেব, এর মধ্যে কি ডিটেলস আছে। এই হলো অ্যানাউন্সমেন্ট, এই হলো ডেট 5ই সেপ্টেম্বর 2022। এখানে লেখা আছে যে এর আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে রেকমেন্ডেশন লিস্ট বানানো হয়েছিল এবং পোস্টিং করা হয়েছিল দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য, তাদেরকে এখন শিফটিং করা হচ্ছে এই নিম্নলিখিত ডিপার্টমেন্টে। এখানে নিচে ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া আছে এবং ডিপার্টমেন্টও দেওয়া আছে। এই হলো প্রথমে আছে ডিরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর আছে অফিস অফ দ্য কন্ট্রোলার অফ ভ্যাগ্রেন্সি, তারপর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ডিরেক্টরেট অফ এগ্রিকালচার, তারপরে আছে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, নেক্সট আছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এই যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের নাম এবং অফিস অ্যাড্রেস সবার শেষে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে যারা অ্যাসপিরেন্ট আছেন তারা অবশ্যই পিএসসির ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি দেখে নেবেন। তার কারণ আগের যে রেকমেন্ডেশন লিস্ট ছিল সেই লিস্টে যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট এর আন্ডারে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট সেটআপে পেয়েছিলেন এবং মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে P&RD সেকশনের জন্য রেকমেন্ডেশন করা হয়েছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের শিফটিং করা হয়েছে এই নিম্নলিখিত ডিপার্টমেন্টে। এই হলো তার তালিকা। তাহলে যারা অ্যাসপিরেন্ট আছেন অবশ্যই এই তালিকাটি দেখে মিলিয়ে নেবেন, তাদের কোন ডিরেক্টরেটের আন্ডারে বা কোন ডিপার্টমেন্টের আন্ডারে শিফটিং করা হয়েছে। ওকে দর্শক বন্ধু, যদি আমার এই লেটেস্ট ইনফরমেশন নিউজটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে, তাই সরকারি চাকরির খবরগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।